আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্যারাফ্রিজ প্যারাফ্রিজ কবিতার থেকে হইতে পারে গল্প থেকে হইতে পারে গল্প বলতে ছোটো ছোটো যে টেক্সটগুলো হয় ওগুলো থেকে তো সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বাই উইলিয়াম শেক্সপিয়ার আমরা গত পর্বে প্রথম অংশটা আলোচনা করেছি আজকে দ্বিতীয় অংশে হ্যাঁ পুরোটা আলোচনা করে দিব তো এখানে বলছে যে গত পর্বে আমরা জানছিলাম যে কবিতার বন্ধুকে বিভিন্ন জিনিস সাথে তুলনা করে আজকে বলতেছে বাট দাই ইটার্নাল সামার শিল নট ফিড এটা প্যারাফ্রেজ কীতে পারে বাট ইউর দাই মানে ইউর বিউটি উইল নট ডিমিনিশ ওভার টাইম তোমার সৌন্দর্য শেষ হয়ে যাবে না নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাউ কোস্ট নর উইল ইউ লুজ পজেশন অফ ইট এটার অধিকার তোমার থেকে চলে যাবে না নর সেল ডেথ ব্রাক দাউ ওয়ানডাস্ট ইন হিজ শেড নর উইল ডেথ ক্লেম ইউ তোমাকে মিথ্য দাবি করতে পারবে না হ্যান ইন অ্যাটার্নাল লাইন্স টু টাইম দাউ গ্রোয়েস্ট অ্যাজ ইউ লিভ অন ইন টাইমলেস বার্সেস যেহেতু তুমি এই এই টাইমলেস বার্সেসের মধ্যে আসো হ্যান সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি সো লং হ্যাঁ লাইভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু ডে তো অ্যাজ লং অ্যাজ দিস সনেট সারভাইভস যতদিন এই সনেট থাকবে ইট উইল কিপ ইউ ইউর স্পিরিট এ আপ তোমার স্পিডকে তোমার চেতনাকে কি করবে জীবন্ত রাখবে থ্যাংকস ফর ওয়াচিং